আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ বাক্য পাঠ করছেন, সেই জন্য আমাদের এই বিশ্বাস। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য প্রচুর পরিমাণে সংখ্যাগরিষ্ঠতা করে আজকে আবার মুখ্যমন্ত্রী পদে আসন হচ্ছে, তাই আমাদের এই বিশ্বাস। আমরা প্রথম থেকে আমরা নিজেদের মেয়েকে চেয়েছিলাম, বাংলা আমাদের নিজের মেয়ের পক্ষে রায় দিয়েছে, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে আমরা তাই কোভিড বিধি মেনে যতটা সম্ভব ততটা পালন করে আজকে আমরা এই উচ্ছ্বাস বিজয় মিছিল করছি। মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, দুবার ছিলেন, তৃতীয়বার হয়েছেন, এবং তার বহু চেষ্টার ফলে এবং সবাই তাকে ভালোবেসে বহু খেটেছে, ছেলে মেয়ে বউ যে যেখানে পেয়েছে সেই প্রচণ্ড খেটে বাংলার বাসীরা সবাই খেটে তাকে আবার পুনরাবৃত্তিতে এই পদে আনা হয়েছে। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।